আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবেরিনা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। খুলনায় চলছে বাস ও লঞ্চ ধর্মঘট, অবৈধ থ্রি হুইলার ও বিআরটিসি গাড়ি বন্ধের দাবি বাস মালিকদের। বেতন বৃদ্ধি চান লঞ্চ শ্রমিকরা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। খুলনার সমাবেশে অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সরকারের, বললেন মির্জা ফখরুল। চোরাগুলি দিয়ে সরকারকে উৎখাতের সুযোগ নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। বান্দরবান ও রাঙামাটিতে অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠনের 7 জন ও পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বাজারে বাড়তি দামেও চিনির স্বল্পতা, মুরগির দাম চড়া, চাল তেল সহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল, বৈশ্বিক প্রেক্ষাপটে মানুষের কষ্ট হচ্ছে, বললেন বাণিজ্যমন্ত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খুলনায় আজ শুক্রবার থেকে টানা 2 দিন 18টি রুটে চলছে বাস ধর্মঘট। সড়ক ও মহাসড়কে অবৈধ থ্রি হুইলার, ইজি বাইক ও বিআরটিসি গাড়ি চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘট ডেকেছেন পরিবহন নেতারা। তাদের দাবি ছিল 20 অক্টোবরের মধ্যে সকল ধরনের ছোট যানবাহন প্রশাসনিকভাবে বন্ধ না করলে 21 ও 22 অক্টোবর খুলনা থেকে কোনো ধরনের দূরপাল্লা যানবাহন চলবে না। হঠাৎ করে পরিবহন মালিক সমিতির ডাকা ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে বেতন বৃদ্ধি সহ 10 দফা দাবিতে সকাল থেকে 48 ঘন্টার ধর্মঘট শুরু করেছেন লঞ্চ শ্রমিক ইউনিয়ন। শ্রমিকরা জানান, লঞ্চ শ্রমিকদের বেতন বাড়ানো, ভৈরব থেকে নওয়াপাড়া পর্যন্ত নদী খনন, ভারতগামী জাহাজের ল্যান্ডিং পাস দেয়া সহ 10 দফা দাবিতে ধর্মঘট পালন করছেন যাত্রীবাহী লঞ্চের শ্রমিকরা। আইসা দেখি যে পুরো বাস টাস বন্ধ। আমি আগে জানতাম না, এসে জানতে পারলাম। আমরা কোনো রিল্যাক্স করতে পারিনি, হুট করে খবর আসছে যে খুলনাতে এই অবস্থা। এদিকে সড়ক মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচলের প্রতিবাদে সাতক্ষীরা থেকে খুলনাগামী সকল গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতি। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাতক্ষীরা থেকে খুলনাগামী সাধারণ মানুষ। ছোট পরিবহনে যাতায়াতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া, তবে অন্য রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির নেতারা। এত দূরের পথে যাতে গেলে কাঠা কাঠা গাড়িতে যাওয়া খুব কষ্টকর হয়ে যায়। খুলনা যাব এখন, বাস বন্ধ তো মহেন্দ্র যাতে যাচ্ছে, তো কষ্ট হয়ে। দেশের কোথাও গাড়ি বন্ধের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বলে উল্লেখ করেছেন সংস্থাটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিআরটিএ চেয়ারম্যান আরও বলেন, গাড়ি বন্ধের বিষয়ে কেউ কোনো দাবি দাওয়াও জানায়নি। মালিক শ্রমিকরা বিআরটিএকে না জানিয়ে ধর্মঘট পালন করছে। এ সময় বিআরটিএ চেয়ারম্যান আগামী 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন নিয়ে কথা বলেন। জানান, সারা দেশে এই দিবসটি পালনের আয়োজন করা হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবসে এবারে মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, আইন মেনে সড়কে চলি, নিরাপদে বাড়ি ফিরি। অফিসিয়ালি আমরা এই ব্যাপারে কিছু জানি না, কেউ দাবি দাওয়া আমাদের কাছে প্লেস করে নাই বা আমরা এই ব্যাপারে জানি না। আর যে কথাটা বলছেন যে পরিবহন মালিক শ্রমিকেরা মানে যারা ধর্মঘট করে আমাদের কিন্তু বলে কয়ে করে না, যখন কখন করে না করে এটা আমি জানি না। যেহেতু এই ধরনের কোনো বিষয় আমাদের নজরে আসে তখন আমরা ব্যবস্থা নিই। খুলনায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকার ইতোমধ্যেই সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, খুলনায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র যে বাসায় অবস্থান করছে সেখানে পুলিশ তল্লাশি চালিয়ে 23 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এমনকি সমাবেশ বানচাল করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে খুলনার সাথে সারা দেশের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার সরকারকেই নিতে হবে বলেও এই সময় জানান তিনি। এই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরকার একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে খুলনায়। দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, তিনি যে বাসায় অবস্থান করছিলেন সেই বাসায় পুলিশ রেইড করেছে এবং সেই বাসা থেকে প্রায় 19 জনকে গ্রেপ্তার করেছে।
বিএনপি নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সরকার দলীয় সকল দলের নেতাকর্মীরা। বিকেলে নগরী শিববাড়ি মোড়ে সকল দলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে প্রথমে সংক্ষিপ্ত সমাবেশ ও পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খুলনা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে শিববাড়ি মোড়ে সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি সমাবেশের নামে কোনো ধরনের সহিংসতা সৃষ্টি করতে চাইলে সক্রিয় অবস্থানে থাকবে আওয়ামী লীগ। নির্বাচন ব্যতীত অন্য কোনো চোরাগুলি দিয়ে সরকারকে উৎখাত করার কোনো সুযোগ নেই বলে বিএনপির উদ্দেশ্যে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণমাধ্যমে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন এ কথা। সরকারের দেয়া গণতান্ত্রিক সুযোগ নিয়ে বিএনপি অগণতান্ত্রিক কার্যক্রম করছে বলে এ সময় জানান তিনি। সম্প্রতি বিএনপির বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত ও উস্কানিমূলক। বিজ্ঞপ্তিতে ওবায়দুল কাদের উল্লেখ করেন, বিএনপির হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণ নিরাপদ নয়। 10 ডিসেম্বরের পর বেগম খালেদা জিয়ার কথায় দেশ চলবে। বিএনপি নেতাদের এমন বক্তব্য এখন রাজনীতির মাঠে বেশ আলোচিত। কি হবে 10 ডিসেম্বর, এমন বক্তব্য কিভাবে নিচ্ছে আওয়ামী লীগ? 10 ডিসেম্বরকে কেন্দ্র করে বিএনপির কর্মসূচিকে কিভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে? বিএনপির এমন হুঁশিয়ারিতে আতঙ্কিত না, তবে সতর্ক থাকবে আওয়ামী লীগ? এ নিয়ে দেখুন এবারে রাজনীতির রাজনীতি, বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। আগামী 10 ডিসেম্বরের পরে হাসিনার কথায় দেশ চলবে না, আগামী 10 ডিসেম্বরের পরে খালেদা জিয়ার কথায় দেশ চলবে। বিএনপি নেতা আমানুল্লাহ আমানের হুঁশিয়ারিমূলক এমন বক্তব্য রাজনীতির মাঠে আলোচনার শীর্ষে। এমন বক্তব্য কিভাবে নিচ্ছে আওয়ামী লীগ? মনে হচ্ছে তারা পাগল হয়ে গিয়েছে, অথবা তারা কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছে, যে কারণে কখনো তারা বলে দেশ, সে নেতৃত্ব তাদের হাতে চলে এসছে। তারা 10 তারিখ কিংবা কোনো তারিখ দিয়ে অথবা কোনো মাস উল্লেখ করে বলে, এরপর থেকে দেশ আমাদের নিয়ন্ত্রণ। আন্দোলন, সংগ্রাম আর রাজনৈতিক কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু ঢাকা মহানগর। মহানগর আওয়ামী লীগ নেতারা কতটা প্রস্তুত বিএনপির হুঁশিয়ারি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে? ওরা আওয়ামী লীগের গায়ে হাত দেওয়ার ক্ষমতা রাখে নাকি? এই যে 2-3টা করছে, যেই জায়গায় করছে, এরপরে করুক তো দেখি। আমরাও মিটিং করেছি, তবে তাদের কৌশল কাজে লাগবে না। 10 ডিসেম্বরের পরে খালেদা জিয়া কথায় দেশ চলবে, এরা এরকম পাগলের মতো 2-4টা কথা বলবেই আর কি। এটা আমরা বিগত দিনও দেখে আসছি, কিন্তু যে জিনিসটা আমরা আশঙ্কা করতেছি সেটা হলো যে বিগত দিনে তারা বাসের মধ্যে আগুন দেওয়া এবং রাজপথটা যদি তারা গরম করতে পারে তো সেই ক্ষেত্রে ভালো, কিন্তু রাজপথ গরম করার জন্য আমরা বসে থাকবো না। আশঙ্কা, তারা যদি গরম করতে চায় তাহলে আমাদের চাইতে বেশি গরম করতে হবে না। আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির হুঁশিয়ারি খুব একটা আমলে নিচ্ছে না আওয়ামী লীগের কোনো স্তরের নেতারা। রাজনৈতিক যে কর্মকাণ্ড বা আমাদের যে দলীয় যে কর্মকাণ্ড থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের সামনে দাঁড়াইতে গেলে তাদেরকে আরও আরও বুদ্ধি নিয়ে, আরও শক্তি নিয়ে রাজপথে আসতে হয় এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড তারা পালন করুক। সেই নির্দেশনা আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়েছেন। বিএনপি মনে করে থাকে যেটা দুর্বলতা এটা আওয়ামী লীগের দুর্বলতা অথবা শেখ হাসিনার দুর্বলতা, সেক্ষেত্রে তারা ভুল করবে এবং তাদের ভুলের মাশুল বিএনপিকেই দিতে হবে। নির্বাচন সামনে রেখে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ আওয়ামী লীগের। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন অঞ্চল থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার 7 জন এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের 3 সদস্য সহ মোট 10 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। র্যাবের লিগেল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আলময়ীন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। বিস্তারিত হাসান জাকিরের রিপোর্টে। পূর্বাঞ্চলীয় হিন্দেল, জামাতুল আনসার ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন KNF-এর ছত্রছায়ায় পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় প্রশিক্ষণ গ্রহণ, বিভিন্ন নাশকতা ও সশস্ত্র হামলার পরিকল্পনার খবরে বান্দরবান ও রাঙামাটির বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে র্যাব।
এ সময় নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল, সার্কিয়ার সাতজন এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফের তিন সদস্য সহ মোট দশজনকে আটক করে র্যাব। গ্রেপ্তার পরবর্তী সংবাদ সম্মেলনে র্যাব সদ্য মাথাচাড়া দেয়া সংগঠন দুটির চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন। এই সংগঠনের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আনিসুর রহমান। এই সংগঠনের ছয়জন সেনা সদস্য রয়েছে, যেখানে আমরা এই নব জঙ্গি সংগঠনের একজন সেনা সদস্য মানিক সহ এই সংগঠনের সাতজনকে আমরা আটক করতে সক্ষম হই। একইভাবে বিচ্ছিন্ন সংগঠনের যারা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছিল, যারা তাদেরকে আশ্রয় দিচ্ছিল, এই বিচ্ছিন্ন সংগঠনের তিনজনকে আমরা আটক করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র, গোলা বারুদ ও প্রশিক্ষণ কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলেও জানান র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক। এটি একটি নতুন সংগঠনের আমরা নাম পেয়েছি, জামাতুল আনসার ফিল হিন্দাল শার্কিয়া। এই একটি সংগঠনের নাম আমরা পেয়েছি, যে সংগঠনের চারজন সদস্য এবং তথাকথিত বিজ্ঞদের নামে বিরুদ্ধে শোয়া বিশ্ববাজারের সাথে দেশে ভোজ্য তেলের দাম সমন্বয় করা হয়েছে। মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, ভোজ্য তেল নিয়ে কারসাজি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রংপুরে দুদিনের সফরে এসে রংপুর সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের একথা বলেন। বৈশ্বিক মন্দার কারণে দেশের মানুষের কষ্ট বেড়েছে স্বীকার করে বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক মন্দা মোকাবেলায় বর্তমান সরকার প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যেই বিভিন্ন সরকারি খরচ কমিয়ে আনা সহ খাদ্য উৎপাদন বাড়ানোর উপরও সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। আমরা সবাই প্রস্তুত আছি, মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তুত আছে, তবে আমরা তো বৈশ্বিক পরিস্থিতির শিকার, সেই কারণে আমাদের তো সমস্যা হতেই পারে, সেটা সবাই মিলে ফেস করতে হবে। অস্থিতিশীল চিনির বাজার, সরকারের নির্ধারিত মূল্যে তো নয়ই, বাড়তি দামেও পাওয়া যাচ্ছে না চিনি, ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষজন। মুরগির দাম কিছুটা বাড়লেও নতুন করে বাড়েনি চাল ডাল তেল সহ নিত্যপণ্যের দাম। মাছ মাংস ও শাকসবজির বাজারও রয়েছে স্থিতিশীল। এসএম খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে চলছে চিনি নিয়ে হাহাকার। সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত মূল্য তো দূরের কথা, বাড়তি দামেও মিলছে না চিনি। ব্যবসায়ীরা বলছেন, সরকার চিনির দাম নির্ধারণ করায় এই কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। বাজারে চিনি নাই, চিনি দিচ্ছে না, চিনি সরকার বর্ধিত একটা রেট দিছে, ওই রেটে যারা ডিলার তারা চিনি আনতে পারতেছে না। তোগুলি দোকান কোথাও ট্রাই করে চিনি পাওয়া যাচ্ছে না, চিনির সংকট তৈরি হয়ে গেছে। কারণ ওরা বলতেছে যে ডিলারদের কাছ থেকে তারা আনতে পারতেছে না নির্ধারিত দামে, সরকার নির্ধারিত দামে। পরিবহন খরচ ও পোলট্রি ফিডের দাম বৃদ্ধির অজুহাতে মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা বাড়তে। খাদ্যর যে ফিডের যে দামটা, সেটা দামটা অনেক বেড়ে গেছে। সব মিলে আসলে দেখা যাচ্ছে যে পোলট্রির মুরগিরও দাম বৃদ্ধি পেয়েছে। আর ডিমের দাম কমা নিয়ে স্বস্তির কোনো খবর নেই। গত সপ্তাহে ছিল 46 টাকা আলি 138 টাকা ডর্জন, এই সপ্তাহে এটাই আছে। সাদাটা 45 টাকা 135 টাকা ডর্জন, ওইটাই আছে। হাঁসের ডিমের দামটা একটু বাড়ছে। মাছ মাংস ও সবজির দাম রয়েছে আগের মতোই। মাছের দাম এই সপ্তাহে কোনোটাই বাড়ে নাই, এই সপ্তাহে সব মাছের দামই কমেছে। গত সপ্তাহ থেকে কিছু সবজির দাম কমছে, যেমন সিমের দাম কমছে, ফুলকপি বাঁধাকপির দাম কমছে। এসএম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা। প্রতারণা করাই পেশা পটুয়াখালীর কলাপাড়ার ফোরকানের। কখনো সচিব, আবার কখনো বা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সেজে হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ। এক যুবককে হত্যার পর পাল্টে ফেলেছে নিজের নাম। ফোরকান থেকে হয়ে ওঠেন সাগর মৃধা ওরফে কিরণ। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি মামলা রয়েছে অন্তত তিনটি, তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়ার পর একে একে বেরিয়ে আসে সব তথ্য। প্রতিনিধি সাইফুল ইসলাম রয়্যালের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুরে কয়েক একর জমির উপর এই রাজপ্রাসাদের মালিক ফোরকান। স্থানীয়রা জানালেন, হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করা এই ব্যক্তি প্রতারণা করে অর্জন করেছে অডেল সম্পদ। মনে করেন কওলা করে আছে, একটা বাসা ভারী করছে, মনে করেন প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা করতে পারে নাই। মানে পলানের পরই অনেক টাকার মালিক হয়ে গেছে,
ফুরকান নিজেকে মানুষের কাছে পরিচয় দেন, কখনো সচিব, কখনো বা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। বিভিন্ন দলের স্থানীয় পর্যায় থেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কৌশলে ছবি তুলে ব্যবহার করে প্রতারণার ফাঁদ হিসেবে। সে আমার কাছ থেকে 2,90,000 টাকা নিয়েছে আর বলছে যে আপনার পারমিশনের অনুমতি অল্পতেই হয়ে যাবে। সাগর মৃধা উপজেলা আওয়ামী লীগের পদ পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মীরা। আমি এই সাগর মৃধাকে কখনো আওয়ামী রাজনীতিতে আমি দেখিনি, তবে কিছু ফেসবুকে তার ছবি দেখছি, বিএনপির সভাপতি, সাবেক সভাপতি, কেন্দ্রীয় নেতা এবিএম মোশারেফের সাথে। কিন্তু আসলে আমার জানা নেই যে সে কীভাবে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য হল, তাহলে আমরা রাজনীতি করে কী পেলাম? অভিযোগের সত্যতা যাচাই করার কথা জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রানুল ইসলাম। সাগর মৃধা কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের একজন কার্যকরী কমিটির একজন সদস্য, তার বিরুদ্ধে আজকে পত্রপত্রিকায়, রেডিও, টিভিতে অনেক আমরা দুর্নামের কথা শুনি, এখনও প্রমাণের অপেক্ষায় রাখে। যদি তার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগের প্রমাণ পাওয়া যায় আমরা উপজেলা আওয়ামী লীগ তাৎক্ষণিক ব্যবস্থা নেব। 2003 সালের 4 নভেম্বর কলাপাড়ায় কলেজ শিক্ষার্থী হাসান হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ফুরকান গা ঢাকা দিয়ে আত্মগোপনে যান বরিশালের বাকেরগঞ্জে, কিরণ নামে যোগ দেন ডাকাত দলে। নতুন পরিচয়ে ফিরে নিজ এলাকায় পরিচয় শিল্পপতি সাগর মৃধা। এদিকে সম্প্রতি চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তার প্রতারণার যাবতীয় তথ্য। এদিকে হত্যার বিচার চেয়েছে কলেজ ছাত্র হাসানের পরিবার। মেয়ের লাগে সম্পর্ক আছে এই বর্ধমানের মেয়ের লাগে আসায় নাকি, আমরা শুনছি যে 20,000 টাকা দিয়ে টেলিভিশনের সামনে কথা বলতে রাজি হননি সাগর মৃধা। অভিযোগ অস্বীকার করে প্রতিবেদককে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দেন। নিউজ করেন, আমি বলছি আমার কাছে কোনো লোক টাকা পাবে না, যারা এগুলো ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছে এগুলো দিয়ে আপনারা নিউজ করেন, আমি এগুলো নিয়ে চ্যালেঞ্জ করবো। ঠিক আছে ভাইয়া, যে অভিযোগ করবে আমি ভুক্তভোগীরা অভিযোগ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। ওনার একটা মারা মামলা ছিল যেটা এখান থেকে চার্জশিট হয়েছে আমাদের, আর উনি যে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে আমার কাছে কোনো অভিযোগও নাই, যদি অভিযোগ থাকে সেক্ষেত্রে আমরা তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেব। ফুরকান ওরফে সাগর মৃধাকে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। শামস্তাবিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। দেশের অন্য ব্যাংকগুলো যখন গ্রাহকদের কাছে আস্থাহীনতার প্রতীক হবার উপক্রম, ঠিক তখনই বঙ্গবন্ধুর হাতে গড়া গণমানুষের বাংলাদেশ কৃষি ব্যাংক এবার ঋণ সেবা পৌঁছে দেবে কৃষকদের দোরগোড়ায়। কৃষি ঋণ কার্যক্রমে বাস্তবায়নে গতিশীলতা আনয়ন বিষয়ক এক কর্মশালায় উঠে আসে এসব কথা। আরো জানাচ্ছেন আবু সাইদ অপু। বাংলাদেশ কৃষি ব্যাংকের 2022-23 অর্থ বছরের কৃষি ঋণ কার্যক্রম বাস্তবায়নের গতিশীলতা আনয়ন শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করে বাংলাদেশ কৃষি ব্যাংক। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিমুল্লাহ কথা বলেন কর্ম পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে। আপনারা নিজেরা কমিটেড হবেন, আপনারা আপনার ব্যাংক সম্পর্কে ভালো করে জানবেন, আপনারা আপনার আশেপাশে যে সমস্ত ব্যাংকগুলো আছে তাদের সম্পর্কে ভালো করে জানবেন, নিজেকে তাদের চাইতে শ্রেষ্ঠ, তাদের চাইতে উন্নত, তাদের চাইতে দক্ষ সেটি প্রমাণ করার জন্য নিজেকে তৈরি করবেন। বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নাসিরুজ্জামান সহ বিশেষ অতিথিরা। তারাও তুলে ধরেন ব্যাংকের অগ্রগতি সহ ভবিষ্যৎ পরিকল্পনা। ফিল্ড ব্যাংকিংয়ের মাধ্যমেও এখন বড় বড় বাজারে হাটে আমাদের যে ক্যাম্প মহাকাম্প হয় সেইগুলিতেও সেগুলিকে ফিল্ড ব্যাংকিংয়ে রূপান্তর করে আমরা কিন্তু জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করছি। পরিবর্তন হচ্ছে, নতুন নতুন আসছে, লোকজন আসছে, তাদের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড দেখা যায়। এবং আমিও যে আপনার এমডি মহোদয়ের সাথে কয়েকটা রাজ্যে গিয়েছিলাম, কৃষিকে উন্নয়নকে ত্বরান্বিত করা, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রতিটি কথাই আপনাদেরকে বলতেছেন যে আপনারা কৃষিতে উৎপাদন বৃদ্ধি করেন। কৃষি ব্যাংকের লোকজন মাইন্ডসেটে চেঞ্জ শুরু হয়েছে, কিন্তু আরও বেগবান করতে হবে। হাউসকিপিং এবং ডেভেলপমেন্ট একটু অনেক গতি এসেছে, আরও বেগবান করতে হবে। এই কর্মশালায় সারা দেশের রিজিওনাল ম্যানেজার সহ বাংলাদেশ কৃষি ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। আবু সেদপু, মাইটিভি, ঢাকা। এবার পর্যবেক্ষণ।
দেশে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশে এক বছরে স্ট্রোকে মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশে স্ট্রোকে আক্রান্ত হয়ে 2019 সালের চেয়ে 2020 সালে প্রায় 40,000 মানুষ বেশি মারা গেছেন। কিন্তু সে অনুযায়ী স্ট্রোকের চিকিৎসা সরকারি হাসপাতালগুলোতে নেই প্রয়োজনীয় ব্যবস্থা, আর এ কারণে সময় মতো চিকিৎসকের শরণাপন্ন না হওয়ায় হয় মৃত্যু অথবা কখনো কখনো পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে কর্মক্ষম মানুষদের। মাহবুব সৈকতের রিপোর্ট। বিশ্বব্যাপী প্রতি বছর 1.5 কোটি মানুষ আক্রান্ত হন স্ট্রোকে। এর মধ্যে 3 ভাগের 1 ভাগ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারলেও বাকি 2 ভাগের 1 ভাগ মানুষের ভাগ্য বরণ করতে হয় পঙ্গুত্বের, আর বাকি 50 লাখ মানুষেরই পৃথিবীর মায়াই ত্যাগ করতে হয়। গত 20 বছরে পাশ্চাত্যে স্ট্রোকের রোগী কমেছে 42 ভাগ, কিন্তু উল্টো চিত্র দক্ষিণ এশিয়ার দেশগুলোর। দেশে প্রতি হাজারে 12 জনই স্ট্রোকের ঝুঁকিতে। ডায়াবেটিস, হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, সিগারেট স্মোকিং, রক্তের চর্বি বেশি বা হাইপারকোলেস্ট্রোলেমিয়া ইত্যাদি, এবং স্ট্রেসফুল লাইফ। বয়স বৃদ্ধির সাথে সাথে স্ট্রোকের প্রবণতা বাড়ে, বা অনেকে বলে মহিলাদের প্রবণতা বেশি। যে যদি একটা পেশেন্টের মুখটা বাঁকা হয়ে যায়, হাতে শক্তি কমে যায়, অথবা কথাটা যদি আউড়িয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, লক্ষণ দেখা দেওয়ার স্বল্প সময়ের মধ্যেই চিকিৎসকদের শরণাপন্ন হলে প্রাণহানি এবং পঙ্গুত্ববরণের হাত থেকেও রক্ষা করা সম্ভব স্ট্রোকের রোগীদের। 4.5 ঘন্টার মধ্যে যদি আমার দ্বারে আসতে পারে, সেক্ষেত্রে আমরা একটা ইনজেকশন দিই যেটা দিয়ে ক্লটটা ডিসলভ হয়ে যায়, ব্রাস্ট হয়ে যায়। আরেকটা হলো 8 ঘন্টার মধ্যে যদি আসে, তাইলে আমরা মেকানিক্যাল থ্রম্বেক্টমি বলি, স্টেন্টের মাধ্যমে আমরা ক্লটটাকে রক্তনালীর ভিতর দিয়ে বাইরে নিয়ে চলে আসতে পারি। কথা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এমন কয়েকজন রোগীর সাথে। বাইরে অনেক টাকা চাইছে, বাইরে বলছিল যে 2.5 লাখ টাকা, আবার আইসি খরচ আলাদা। স্ট্রোকের রোগীদের চিকিৎসার জন্য ক্যাথ ল্যাব অত্যাবশ্যকীয়। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয়েছে এই ল্যাব। ল্যাব প্রতিষ্ঠিত হওয়ার আগে অ্যাটলিস্ট একটা পেশেন্টকে 7 দিন ভর্তি থাকতে হতো, কিন্তু এখন 1 ঘন্টার মধ্যেই আমরা এনজিওগ্রাম রুমে এনজিওগ্রাম করে ফেলতে পারব। বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রোকের লক্ষণ দেখা গেলেই যেন অতি দ্রুত দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন। প্রিয়দর্শক, মাইটিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি। আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে। বিগত 12 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আর্থসামাজিকভাবে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্থিতিশীল রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ERDFB আয়োজিত এক সেমিনারে এসব কথা উঠে আসে। বক্তারা বলেন, বাংলাদেশ অনেক সম্ভাবনা নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অচিরেই বাংলাদেশের অর্জন করার মতো অনেক কিছুই রয়েছে। জানাবো প্রবাসের খবর। আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি তৈরি পোশাক ব্যবসায়ী মালিকদের উদ্যোগে একটি আলোচনা সভা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজমানের স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশি তৈরি পোশাক ব্যবসায়ীরা নতুন সংগঠন বাংলাদেশ গার্মেন্টস মালিক সমিতি গঠন করে। অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা হুমায়ুন কবিরের সভাপতিত্বে সাইদ ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমান শাখার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ কাশেম, লোকমান খান, মাসুম বিল্লাহ। পরে মোহাম্মদ ইমনকে সভাপতি, মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক এবং সালাউদ্দিন আরিফকে সাংগঠনিক সম্পাদক করে 301 জন সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ওমানের বাংলাদেশ গাউসিয়া কমিটি আল মাওয়ালা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ থেকে আগত চট্টগ্রাম 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস হজরত মাওলানা মুফতি ওসিউর রহমান আল কাদেরি। বিশেষ অতিথি হিসেবে মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান মসজিদের খতিব শায়েখ সাইয়েফ আল ঘাহবরি ওমানি। এ সময় আরও উপস্থিত ছিলেন
মাওয়ালা গাউসিয়া কমিটির সভাপতি মোহাম্মদ হোসাইন, কমিটির সহসভাপতি মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক পারভেজ সহ আরও অনেকে। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 5 বছরের জন্য পার্লামেন্ট সদস্য হওয়ার অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। জানা যায়, রাষ্ট্রীয় উপহার তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগে পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বে 4 সদস্যের একটি বেঞ্চ আজ ইসলামাবাদে এই রায় ঘোষণা করে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, নির্বাচন কমিশনের এ রায়ের ফলে পাকিস্তানের সংবিধান অনুযায়ী দেশের পার্লামেন্টের পাশাপাশি প্রাদেশিক পরিষদের নির্বাচনেও ভোট করার সুযোগ থাকল না ইমরান খানের সামনে। কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল গলফ হাউস কর্পোরেট কাপ টুর্নামেন্ট 2022 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সন্ধ্যায় সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। এছাড়া গলফ ম্যাগাজিনে মোড়কও উন্মোচন করেন জেনারেল শফিউদ্দিন। অনুষ্ঠানে তিনি বলেন, গলফ খেলা আত্মউন্নয়ন, শৃঙ্খলা এবং মানসিক উৎকর্ষতা সাধনে বিশেষ ভূমিকা রাখে। টাঙ্গাইলের মির্জাপুরে ষাটিয়াচড়া আদর্শ ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ডিএ তায়েব। টুর্নামেন্টে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। উদ্বোধক ছিলেন জামুরকি ইউপি চেয়ারম্যান ডি এ মতিন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ডাচ বাংলা ব্যাংকের পরিচালক শাহাবুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, সাভার থানার ওসি দীপক সাহা, দেলদুয়ার থানার ওসি নাসিরুদ্দিন মৃধা, পিআই খিলগাঁও মিজানুর রহমান সহ আরও অনেকে। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি উমেশ সাবরিনা। আল্লাহ হাফেজ।